হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইনায়াস মামি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। আমি একটি চিংড়ি মাছ আপনাদের কেটে দেখাচ্ছি। এই চিংড়ির প্রথমে এই পাকগুলা কাটতে হবে। মাঝখানে যে খোসাটা আছে এটাকে আমি ফেলে দিব। আর লেজটা আমি রেখে দিব, চিংড়িটা দেখতে সুন্দর লাগে। এই লেজের এখানে যে একটা কাঁটা আছে বড়, সেটাকে আমি কেটে ফেলবো। চিংড়ি মাছের মাথার মধ্যে একটা ময়লা থাকে, এটাকেও ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এই যে ময়লাটা। এবার একটি ছুরি দিয়ে এই মাছ বরাবর আমি অল্প একটু কেটে নিব। এটার মাঝখানে যে রগটা আছে এটাকে ফেলে দিতে হবে, এটা নোংরা, তাছাড়া এটা খাওয়া যাবে না। এই যে এভাবে আমি প্রতিটা মাছ এভাবে ছিলে কেটে নিব। এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ বেছে নিয়েছি, বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভুনার জন্য আমাদের যা যা লাগবে, এখানে লাগবে চিংড়ি মাছ, আমি 10 থেকে 12টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগবে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আচ্ছা 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 4-5টা কাঁচামরিচ আর কিছু ধনে পাতা। চলে একটি প্যান বসিয়ে দিলাম, এতে আমি দিয়ে দেব তেল। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব 1/2 চা চামচ আদা গুঁড়া, 1/2 চা চামচ রসুন গুঁড়া। আমি ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় এই দুটো জিনিস দেখাইনি, বাট এই দুটো জিনিস অ্যাড করতে হবে। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এতে অ্যাড করবো গোড়া মশলাগুলো।
আছে, অল্প পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে এই মশলাটা কষানোর উপর। এবার আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এখন আমি এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি আরো 5 মিনিটের জন্য মশলাটাকে ভালোভাবে কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে এর উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এতে অ্যাড করব টমেটো কুচি। দুই মিনিটের জন্য আমি ঢেকে দিব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটা দিয়ে দেবো চিংড়ি মাছ। দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এবার 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রান্না করবো। এবার এটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম করে আমি এটাকে রান্না করে নিব। রান্না হয়ে গেছে আমার ভীষণ মজার সাথে চিংড়ি মাছ পোনা। নামানোর আগে মেতে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো। তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজার সাথে চিংড়ি মাছের দো পেঁয়াজা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।